মামা না হচ্ছে দেখাচ্ছ না নাম কালকে করছি করছি আমরা একটু দেখা বেচাচ্ছি এমন আমার খাপ ব্যাপারে বসতে হচ্ছে দেখি হচ্ছে একটু দেখুক মানে দেখতে তো পাবেই না আর হ্যাঁ তোকে দেখাটা দেখ কান্দি কি সবাইকে শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আসলে আমরা খুব একটা ভালো নাই মানসিকভাবে খুব টেনশনের মধ্যে আছি আমার বড় মামা ইন্ডিয়াতে খুব অসুস্থ খুবই খারাপ অবস্থা তো আসলে আমার মা কয়েকদিন আগে গেছে ওই জন্য মামার ওখানে তো খেতে বসছি খাই খুবই খারাপ অবস্থা শুনলাম তো আজকে আমরা খাচ্ছি আমাদের উপরতলা ভাড়াটিয়া যে বৌদি আছে সেই বৌদি যে ঘষা রান্না করছিল সেই ঘষা বাটা মাছ তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঘষা আর তাতে আছে আমাদের জলপাই আচার এখানে আছে আমাদের পাতাকপির ঘণ্ট আর এটা সবজি সিম আলু ফুলকপি এগুলো দিয়ে সবগুলো দিয়ে একটা সবজি তো ঠিক আছে না শুরু করো আলাদা টেস্ট না তোর মামা কি ঝোলে আবার করতে হবে বাবা কিছু লাগবে নাকি জিজ্ঞেস করবি বাবা কিছু নেবেন অল্প একটু ভাত নিচ্ছে একটা মাছ নিচ্ছে মাছটা লাগলে থাকলে মনে হয় না আর ওগুলো খাওয়া যাবে রাতে এমন আমার খাপ ব্যাপারে বসতে হচ্ছে দেখি হচ্ছে একটু দেখুক মানে দেখতে তো পাবেই না আর হ্যাঁ তোকে দেখাটা দেখুক কান্দি কি
মাছ চলে আসতে করতে হবে টিভি চলতেছে কোন ঘরে আমাদের ঘর না ওই ঘর বাবু আমি বেরি খাওয়া সবাই একটু করে পাইছি মাসিরা তো সবাই ওখানেই আছে তাই তো মনে হয় মনে হয় কে দুই দিন থেকে তো সবাই ওখানেই আছে মেশো মশার কেউ জানি বুঝি না না আগে সবাই গেছে দেখতে গেছে না আমি সাইজ করে দিই সোনালি মেশি আর মেশো বাবা পায়েস খাবে এখন না পরে বাবার তো খাওয়া বাবার আরাধ্যান হয়ে খেলা আমাদের তিনজন আবার তাহলে পরে খাবে Yeah.
পর খাও ভীষণ লেগেছে এখন এটা দরকার আছে গরম আছে হ্যাঁ গরম আছে হয়েছে তো দশ মিনিট লাগে না তাহলে মামা এই স্টোক করার জন্যে মনে হয় ঘুমাচ্ছে খালি নাকি এই স্টোক করলে রুগী অনেকদিন ব্যস্ত থাকে না মরে গেল তখনই মরে গেল আর যদি বাঁচ থাকে অনেকদিন থাকে যেমন অদিন তার থাকলো না কদিন ছিল না স্টোক করার রুগী দু চার বছরও বাঁচে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে প্রাইস দিবে অল্প করে দাও অল্প করে খাই এখন তো অত খাওয়া যাবে খাই আগে খাওয়ার কোনো ইয়ে কোলেতে নামবে এক সেকেন্ড দেরি হবে না
তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের শেষ বাবা তোমার কি সব গ্লান তো আছে কিছু তো খাওনি তুমি রাস্তা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই খাওনি কেন সব কাটে দিতে।